হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু বড় সাইজের গোপাল ঠাকুর বা দশ নাম্বার সাইজের গোপাল ঠাকুরের ক্রিসমাস স্পেশাল উলের পঞ্চু এটা আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল তো চলো আমি এই পঞ্চুটা কী করে তৈরি করলাম তোমাদের দেখিয়ে দিই কুরুশকাটা নিয়েছি এখানে 3.0। পয়েন্ট জিরো এ মেম আর এখানে রেড কালারের উল নিয়েছি ফার্স্ট এখন একটা নট করে নেব একটা নট করে নিয়েছি এখন এখান থেকে চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে করে চেইন করে নেব এখানে থার্টি ফাইভ চেন করে নিয়েছি থার্টি ফাইভ চেন করে যে ফার্স্ট চেনটা করেছিলাম সেই ফার্স্ট চেনটায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব থার্টি ফাইভ চেন করলাম থার্টি ফাইভ চেন করে স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়ে রাউন্ড ওয়ান চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিলাম রাউন্ড ওয়ানে আর সেম গ্যাপে যে চেন থ্রি করলাম সেই সেম গ্যাপে ওয়ান ডাবল ক্রাশে আবার সেম গ্যাপেই টু ডাবল ক্রাশে করে চেন ওয়ান টু করে সুতোটা পেঁচিয়ে সেম গ্যাপেই ওয়ান টু থ্রি সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রাশে করলাম দেখো ঠিক এরকম হলো করে চেন ওয়ান চেন ওয়ান করে সুতোটা পেঁচিয়ে নেক্সট যে চেনটা নেক্সট চেনটা গ্যাপ তারপরের চেনটায় নেক্সট চেনটা গ্যাপ তারপরের চেনটায় সেম গ্যাপেই ওয়ান টু থ্রি সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রাশে করলাম দেখো চেন ওয়ান করলাম চেন ওয়ান করে নেক্সট চেনটা গ্যাপ তারপরের চেনটায় সেম চেনেই থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান চেন ওয়ান করে নেক্সট চেনটা গ্যাপ তারপরের চেনটায় সেম চেনেই থ্রি ডাবল ক্রাশে ওয়ান টু থ্রি সেম চেনে থ্রি ডাবল ক্রশে করে চেন ওয়ান চেন ওয়ান করে আবার নেক্সট চেনটা গ্যাপ তারপরের চেনটায় সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রাশে ওয়ান টু থ্রি করে চেন ওয়ান চেন ওয়ান করে আবার নেক্সট চেনটা গ্যাপ তারপরের চেনটায় সেম চেনে থ্রি ডাবল ক্রাশে এরকম করে একটা পাস আমি এখন করে নেব এখানে একটা পাস আমি করে নিয়েছি তারপরে নেক্সট চেন গ্যাপ তারপরের চেনটা থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান টু করে সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রাশে ওয়ান টু থ্রি সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রাশে করে দেখো আর একটা কোনা তৈরি হলো এপাশে একটা কোনা তৈরি হয়েছে এ পাশে একটা কোনা তৈরি হয়েছে আবার চেন ওয়ান চেন ওয়ান করে সেটা পেছিয়ে নেক্সট চেন গ্যাপ তারপরের চেনটায় সেম চেনেই থ্রি ডাবল ক্রশে ওয়ান টু থ্রি সেম চেনেই থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান আবার সুতোটা পেঁচিয়ে নেক্সট চেন গ্যাপ তারপরের চেনটায় থ্রি ডাবল ক্রশে চেন ওয়ান এরকম করে এ পাশটাও করে নেব এ পাশটাও করে নিয়েছি এখন যে থ্রি চেন করেছিলাম ওয়ান টু থ্রি সেই চেন থ্রিতে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব দেখো ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল আমি এ পাশেও করে ফার্স্ট যখন কোনা করেছি তখন এ পাশটা আমি টোটাল করেছি সেভেন টাইম ওয়া ওয়ান চেন গ্যাপ দিয়ে নেক্সট চেনে থ্রি ডাবল ক্রশে চেন ওয়ান এরকম করে আমি সেভেন টাইম করেছি এ পাশেও সেভেন টাইম করেছি কর্নার করার পরে এখন রাউন্ড টু রাউন্ড টু করবো তো ঘরটা এখানে মিডিলে নিয়ে আসলাম স্লিপ নট দিয়ে তারপরে চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে এই যে গ্যাপটা কর্নারের এই গ্যাপের থেকেই ওয়ান ডাবল ক্রাশে টু ডাবল ক্রাশে আর চেন থ্রি করলাম সেই চেন থ্রিকে একটা ডাবল ক্রাশে ধরে টোটাল থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান টু করে আবার সেম গ্যাপে ওয়ান ডাবল ক্রাশে টু ডাবল ক্রাশে থ্রি ডাবল ক্রাশে করে নিয়ে দেখো আর একটা কোনা তৈরি হয়ে গেল চেন ওয়ান চেন ওয়ান করে নেক্সট যে গ্যাপ এই যে গ্যাপ তৈরি হয়েছে এখানে এই গ্যাপে সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে ওয়ান টু থ্রি সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান চেন ওয়ান করে আবার নেক্সট যে গ্যাপ সেই গ্যাপে সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে ওয়ান টু থ্রি আবার দেখো থ্রি ডাবল ক্রাশে করলাম আর এই যে কোন তৈরি করে নিয়েছি চেন ওয়ান চেন ওয়ান করে আবার নেক্সট যে গ্যাপ সেই গ্যাপে থ্রি ডাবল ক্রাশে চেন ওয়ান এরকম করে এ লাইনটা পুরোটা করে নেবো থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান এরকম করে লাইনটা করে নেব এপাশের লাইনটাও করে নিলাম এখন এখানে সুতোটা পেঁচিয়ে এই যে কর্নারটা তৈরি করেছি ঠিক মিডিলে চলে আসলাম এখানে মিডিল থেকে নিয়েই সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে ওয়ান টু থ্রি সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে করে চেন ওয়ান টু করে আবার সেম গ্যাপে থ্রি ডাবল ক্রশে ওয়ান টু থ্রি সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে করে নিলাম দেখে আরও একটা কোনা তৈরি হয়ে গেল এখন চেন ওয়ান চেন ওয়ান করে সতটা পেজি এই যে গ্যাপ নেক্সট গ্যাপে থ্রি ডাবল ক্রাশে ওয়ান ডাবল করে চেন ওয়ান চেন ওয়ান করে আবার নেক্সট গ্যাপে থ্রি ডাবল ক্রাশে চেন ওয়ান আবার নেক্সট গ্যাপে থ্রি ডাবল ক্রাশে চেন ওয়ান এরকম করে রাউন্ড টু এর এই পাশের লাইনটাও করে নেব রাউন্ড টুও কমপ্লিট হয়ে গেছে এখানে চেন থ্রি করেছিলাম সেখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো তারপরে এই ঘরটা মিডিলে আনার জন্য স্লিপ নট দিয়ে ঘরটা মিডিলে নিয়ে আসলাম নিয়ে আবার রাউন্ড থ্রি চেন ওয়ান টু থ্রি করে সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে চেন টু আবার সেম গ্যাপে থ্রি ডাবল ক্রাশে এরকম করে রাউন্ড থ্রিও কমপ্লিট করে নেব রাউন্ড থ্রিরও কর্নারটা তৈরি হয়ে গেল চেন ওয়ান আবার নেক্সট গ্যাপে থ্রি ডাবল ক্রাশে চেন ওয়ান নেক্সট গ্যাপে থ্রি ডাবল ক্রাশে চেন ওয়ান এরকম করে কন্টিনিউ সেম প্রসেস করে আমি এখন পঞ্চুটা ঠিক যতটা আমি করবো ঠিক ততটা করে নেব এইভাবে ফোল্ড করে নেবো দেখো কঞ্চু তো তৈরি যতটা সাইজ আমি করবো ততটা করে নেব এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন রাউন্ড আমি রেড কালারের উল্টা দিয়ে করে নিয়েছি ইলেভেন টুয়েলভ থার্টিন আর আর থ্রি রাউন্ড আমি এখানে হোয়াইট কালারের উল্টা দিয়ে করে নিয়েছি টোটাল এখানে থার্টিন রাউন্ড হয়েছে রাউন্ড ফরটিন এখানে আমি কী করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাউন্ড থার্টিন পর্যন্ত সেম প্রসেস কন্টিনিউ সেম প্রসেস রাউন্ড ফরটিন এখানে আমি ফার্স্ট থ্রি চেন করে নিয়েছি থ্রি চেন করে সেম গ্যাপেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেম গ্যাপে নাইন ডাবল ক্রাশে করে নিলাম করে নিয়ে নেক্সট যে গ্যাপ সেই নেক্সট গ্যাপে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম এইভাবে রাউন্ড ফরটিনটা গ্রিন কালার উল দিয়ে সেম এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি নেক্সট আবার সুতোটা গ্যাপে সেম গ্যাপে ডাবল সেম গ্যাপে নাইন ডাবল ক্রশে নাইন ডাবল ক্রেশে করে নিলাম করে নিয়ে একদম যে থ্রি চেন করেছিলাম সেই থ্রি চেন এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম রাউন্ড ফরটিন কমপ্লিট এখানে এখন আমি সুতোটা কাট করে নেব এখন এখানে নেকলাইনটা হোয়াইট কালারের উল দিয়ে আমি ফার্স্ট একটা নট করে নেব একটা নট করে নিয়েছি এখন এখানে কাটাটা দিয়ে দিলাম একদম মিডিলে থেকে এই যে ঘরটা নটটা করেছি সেই নটটা থেকে ঘরটা তুলে নেব ঘরটা তুলে নিয়েছে এখন থেকে এখান থেকে চেন ওয়ান চেন ওয়ান করে নিয়ে নেক্সট যে গ্যাপ নেক্সট গ্যাপে ওয়ান সিঙ্গেল ক্রোশে আবার নেক্সট গ্যাপে ওয়ান সিঙ্গেল ক্রোশে প্রত্যেকটা গ্যাপে এখন একটা করে সিঙ্গেল ক্রশে করে নেব প্রত্যেকটা গ্যাপে দেখো এই যে একটা করে গ্যাপ সিঙ্গেল ক্রোশে আবার নেক্সট গ্যাপ এরকম করে পুরো নেক লাইনটা কমপ্লিট করে নেব এরকম করে প্রত্যেকটা গ্যাপে ওয়ান সিঙ্গেল ক্রশে এরকম করে পুরো করে নিচ্ছি পুরো রাউন্ডটা আমি এইভাবে সিঙ্গেল ক্রসে করে নিয়েছি আর এখানে যা চেন ওয়ান করেছিলাম সেই চেন ওয়ানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম হোয়াইট আর গ্রিন কালার দিয়ে দুটো সুতো একসাথে করে নিয়েছি একসাথে করে একটা নট করে এরকম করে চেন করে নিচ্ছি এরকম চেন করে নিয়েছি এখন এই থেকে যে মিডিলে এর এটা এরকম করে করে ভেতরে দিয়ে দেব এটা এরকম দিয়ে নিলাম ঠাকুরের যেরকম পড়িয়ে এরকম করে টেনে আবার খোলার সময় এভাবে খুলে তোমরা দিতে পারো তৈরি হয়ে গেল আমার একটু বড় গোপাল ঠাকুরের পঞ্চু কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করবে আর শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিও অনেক অনেক ধন্যবাদ